हेलो एवरीवन चले एसेছি আরো একটি জবের খবর নিয়ে। থাম্বনেল দেখে বুঝতেই পারছেন যে এটা আশাকর্মী বের হয়েছে। তো আশাকর্মীর জন্য যে কি কি লাগবে মানে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে সেটা আমি বলে দিচ্ছি। এই যে ১ নম্বর যেটা দেওয়া আছে যে আশাকর্মীর জন্য সাধারণত এই ৩ ধরনের মহিলারাই আবেদন করতে পারবে। যেটা হচ্ছে ম্যারিড, বিবাহিত এবং যারা ডিভোর্স মানে আইনতভাবে ডিভোর্স এবং যারা বিধবা তারাই একমাত্র আবেদন করতে পারবে এবং তাদের জন্য একটা ডকুমেন্টস অবশ্যই দিতে হবে। বিবাহিতদের জন্য ম্যারেজ সার্টিফিকেট অবশ্যই দিতে হবে এবং ডিভোর্স যারা আছে তাদের আইনত যে ডিভোর্স পেপার আছে সেটা দিতে হবে। আর যারা বিধবা আছে তাদের জন্য ডেথ সার্টিফিকেট মানে স্বামীদের মৃত্যু সার্টিফিকেট যেটা আছে সেটা দিতে হবে। এছাড়া একটা এর সাথে একটা ফর্ম আছে, আমি দেখিয়ে দেবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আমি সব কিছু স্টেপ বাই স্টেপ সব কিছু বলে দেবো, কীভাবে অ্যাপ্লাই করতে হবে বা কোন ওয়েবসাইট থেকে পাওয়া যাবে সবই আমি বলে দেবো। তা এর সাথে এই অ্যানেক্স বি একটা আছে, সেলফ ডিক্লারেশন দিতে হবে যে এখন আপনার বৈবাহিক জীবন কেমন বা কী সেটা আমি দেখিয়ে দেবো। তো সেটা কীভাবে ফিল আপ করতে হবে সেটাও আমি দেখিয়ে দেবো। ওইটা এই অ্যানেক্স বিটা লাগবে। এছাড়া আর কী কী লাগছে, যেহেতু এটা মাধ্যমিক বেসিসে হয় তাই এটা মাধ্যমিক কোয়ালিফিকেশান হতে হবে সেই মহিলাদেরকে। এবং এই যে বয়স হতে হবে 30 থেকে 40 বছর যারা, আর এর বয়স হতে হবে 1-1-2023-এর মধ্যে। 1-1-2023-এর মধ্যে জেনারেল এবং ওবিসি তাদের 30 থেকে 40 বছর এবং এসসি এবং এসটি, এসসি আর এসটিতে বয়স হতে হবে 22 বছর মানে তারা 22 বছর থেকে অ্যাপ্লাই করতে পারবে শুধুমাত্র এসসি আর এসটি। আর এছাড়া মাধ্যমিক পাস তো অবশ্যই লাগবে। এছাড়া যে গ্রামে ভ্যাকেন্সি আছে বা যে সাব সেন্টারের আন্ডারে যে ভ্যাকেন্সিগুলো আছে সেই সব মানে তার আশেপাশে গ্রামগুলোতেই কিন্তু আবেদন করতে পারবে এবং তার জন্য একটা বাসিন্দা সার্টিফিকেট হিসেবে আপনাকে একটা প্রুফ দিতেই হবে। এছাড়া এই যে ভ্যাকেন্সিগুলো, এই ভ্যাকেন্সিগুলো কোথায় বেরোচ্ছে আমি একটু দেখিয়ে দিই। যে এই ভ্যাকেন্সিগুলো এই যে সাব ডিভিশন অফিস সেটা ইসলামপুর এবং বের হচ্ছে উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টে বের হচ্ছে এবং 28-4-2023-এ পাবলিশ হয়েছে। এছাড়া বলবো যে উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টে এর আগে একটা আশাকর্মী বের হয়েছে, সেটাও আমি আপলোড করে দিয়েছি। এছাড়া বলবো যে এখানটায় আপনি এই যে ভিডিওস আছে সেখানটায় আপনি ভিডিও দেখতে পারবেন, অথবা এই যে প্লেলিস্ট আছে সেখানটায় আমি পার্ট করে সব জেলার খবর বা ওয়েস্ট বেঙ্গলের সব ডিপার্টমেন্ট থেকে আমি পার্ট করে দেওয়া আছে, দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, এই যে সব কিছু দেওয়া আছে, এখানে আমি সব রকম আপডেট দিয়ে থাকি ডেলি বেসিস। আর এছাড়া এই যে প্রত্যেক জেলার খবর আমি দিয়ে আছি। এছাড়া এই যে উত্তর দিনাজপুর বা দক্ষিণ দিনাজপুর এখানটায় আমি জব দিয়ে থাকি। এছাড়া এখানটায় আপনি আশাকর্মী, এই কিছুদিন আগে একটা আশাকর্মী বের হয়েছে এখানটায় আমি আপলোড করে দিয়েছি, সেখানটা আপনি দেখে নিতে পারেন। এছাড়া যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন যাতে নতুন আপডেট পেয়ে যাবেন। এছাড়া আইটিআই, ডিপ্লোমা, বিটেক এখানটায় আমি আপডেট দিয়ে থাকি এবং ডাব্লিউবি হেলথ ডিপার্টমেন্ট থেকে যে হেলথ রিলেটেড যে কোনো জব যেটা ডক্টর বা নার্স বা ল্যাব অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে যত রকম জব আছে সেখানটায় আমি আপডেট দিয়ে থাকি। এছাড়া সিলেকশন ক্রাইটেরিয়ার মধ্যে রয়েছে যে কীভাবে তাদেরকে সিলেক্ট করা হবে। যেহেতু মাধ্যমিক আশাকর্মী সেহেতু মাধ্যমিক বেসিসে নেওয়া হয় এবং তারপর কী হয় ইন্টারভিউ হয়। তো মাধ্যমিক বেসিসে যে মার্কস আছে সেইটা বেসিসে 90% ধরা হবে এবং তারপর ইন্টারভিউ হবে 10%। এছাড়া এটার জন্য আর কি লাগবে না, এই যে যতগুলো ভ্যাকেন্সি আছে এখানে অনেকগুলো ভ্যাকেন্সি বের হয়েছে। এই যে ইসলামপুর এসডিও অফিসের আন্ডারে যতগুলো ব্লক আছে সেই ব্লকে অনেকগুলো ভ্যাকেন্সি বের হয়েছে, মোটামুটি 115টার মতো ভ্যাকেন্সি আছে। তা সেখানকার এই যে বলে দিচ্ছে এখানটায় যে এসসি এসটি যেখানটায় বেশি থাকবে যে গ্রামে সেই গ্রামে এসসি এসটিদের প্রাধান্য বেশি দেওয়া হবে। আর যদি এসসি এসটি যদি না পাওয়া যায় তবে সেই জেনারেল ক্যাটাগরিতে তাদেরকে ডাকা হবে মানে না হবে। এছাড়া প্রিফারেন্সিয়াল মানে যারা একটু অ্যাডভান্টেজ বেশি পাবে যদি তারা গ্রেড 1 বা গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠী বা ট্রেনি দায় বা লিঙ্ক ওয়ার্কার যদি হয়ে থাকে কেউ, তারা কিন্তু অগ্রাধিকার আগে পাবে। এই যে গ্রেড 1 বা গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠী এগুলো বিডিও অফিস থেকে পাওয়া যায়, আর ট্রেনি দায় বা লিঙ্ক ওয়ার্কার এটা ব্লক মেডিকেল অফিসার থেকে পাওয়া যায় এই সার্টিফিকেট। এছাড়া মোড অফ সিলেকশন বলে দিচ্ছি যে মানে মোট অফ অ্যাপ্লিকেশন কীভাবে অ্যাপ্লিকেশনটা করবেন, যে এই যে অ্যানেক্স এ এবং আগে একটা বলে দিয়েছি অ্যানেক্স বি, তো এই দুটি আপনাকে দিতে হবে। এই অ্যানেক্স এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম যেটা আপনাকে অফলাইনের মাধ্যমে আপনাকে পাঠাতে হবে। এছাড়া এই যে ফর্মটা আছে এটার সাথে ফর্মটা আছে, তো এটা আপনাকে A4 সাইজে প্রিন্ট করে বের করে নিতে হবে। যেহেতু এটা উত্তর দিনাজপুরে বের হয়েছে তাই উত্তর দিনাজপুরে এই যে uttar dinajpur.nic.in এটা হচ্ছে ওয়েবসাইট। আমি সব কিছু দেখিয়ে দেবো, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আমি স্টেপ বাই স্টেপ সব কিছু বলে দেবো। এছাড়া যদি কোনো কিছু মানে এখানটায় বলেছে যে যদি কোনো কিছু জানার থাকে বা অ্যাপ্লিকেশন ফর্ম আপনি কাছাকাছি যে হেলথ সাব সেন্টার আছে বা গ্রাম পঞ্চায়েত বা এই যে ব্লক পাবলিক হেলথ সেন্টার যেটা আছে আপনার নিয়ারেস্ট, সেখানটায় গিয়ে আপনি সব কিছু জানতে পারবেন এবং অ্যাপ্লিকেশন ফর্মটাও আপনি পেয়ে যাবেন সেখানটায়, আর গ্রাম পঞ্চায়েতও আপনি পেয়ে যাবেন। এছাড়া একটা ক্যান্ডিডেট শুধুমাত্র একটাই মানে অ্যাপ্লিকেশন করতে পারবে, এই 4 নম্বরটা দেখুন, একটাই কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে, বেশি করলে কিন্তু সেটা রিজেক্ট হয়ে যাবে। এছাড়া ডকুমেন্ট সাবমিশন হিসেবে আপনাকে প্রুফ অফ রেসিডেন্ট মানে যে সাব সেন্টারের আন্ডারে আপনি যে অ্যাপ্লাই করছেন সেইখানকার আপনার ভোটার কার্ড বা রেশন কার্ড যে কোনো একটা কিন্তু দিতে হবে। এছাড়া বার্থ সার্টিফিকেট হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অবশ্যই দিতে হবে, এবং প্রুফ হিসেবে আপনি যে ম্যারেড বা ডিভোর্স বা আপনি বিধবা সেইটা হিসেবে কিন্তু একটা মানে প্রুফ হিসেবে আপনাকে একটা দিতে হবে। এছাড়া মার্কশিট আপনাকে দিতে হবে, মাধ্যমিকের মার্কশিট। SC/ST সার্টিফিকেট তার একটা দিতেই হবে, যদি SC/ST যদি ক্যান্ডিডেট হয়ে থাকে তবে SC/ST সার্টিফিকেট লাগবে। এছাড়া দুটি পাসপোর্ট সাইজ ছবি লাগবে, একটা আপনাকে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে চিঠিয়ে দিতে হবে আর একটা আপনাকে অ্যাপ্লিকেশনটা ফর্মের সাথে দিতে হবে। তো যেটা চিঠিয়ে দেবেন সেটাও কিন্তু যে ছবিটা ধরুন এই যে ছবি আছে, তো এই ছবিটা আপনার সাইন করতে হবে, মানে সাইন ডায়াগোনালি মানে আপনাকে সেলফ অ্যাটেস্টেড করে নিতে হবে। তো ডায়াগোনালি মানে হচ্ছে কোনাকোনি, তো ছবির কোনাকোনির সাইডে করে দেবেন। আর আরেকটা ছবি যেটা আপনি দিয়ে দেবেন সেটা হচ্ছে আপনাকে ব্যাক সাইডে আপনাকে করতে হবে, ব্যাক সাইডেও ঠিক সেম এইভাবে ডায়াগোনালি করতে হবে, এ লেখাই আছে 6 নম্বরটাই, তো ঠিক সেইভাবেই কিন্তু দেবেন, যা যা বলেছে ঠিক সেইভাবে দেবেন, না ছাড়া কিন্তু রিজেক্ট হয়ে যাবে। এছাড়া এই যে গ্রেড 1, গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠী বা ট্রেনি দায় বা লিঙ্ক ওয়ার্কার সার্টিফিকেট অবশ্যই বা এক্সপিরিয়েন্স অবশ্যই দিতে হবে। এছাড়া কীভাবে অ্যাপ্লাই করবেন, না অ্যাপ্লাই আপনি করতে হবে, যে এই যে লেখা আছে যে অ্যাপ্লাই আপনি বাই পোস্টেও আপনি করতে পারেন বা রেজিস্টার্ড পোস্ট স্পিড পোস্ট বা রেজিস্টার্ড পোস্ট আপনি করতে পারবেন। অ্যাড্রেস এই যে অ্যাড্রেস এইখানটায় আপনাকে বসাতে হবে, এইটা কিন্তু আপনাকে খামের মধ্যে লিখতে হবে। এইটা একটা ধরুন খাম আছে, সেই খামটায় কিন্তু আপনাকে লিখতে হবে যে আপনি কোন আশা ফর কোন ভিলেজ কোন গ্রামে এবং আন্ডার কোন সাব সেন্টারের আন্ডারে আপনি ভোটছেন সেটা কিন্তু আপনাকে দিতে হবে, এবং সাব সেন্টার আন্ডার এবং আপনার গ্রাম এটা কিন্তু আপনাকে লিখে দিতে হবে। এবং আপনি দেখুন আমি সব কিছু বলে দেবো, যে ভ্যাকেন্সিটা আছে সেই ভ্যাকেন্সি লিস্টে কিন্তু আপনার গ্রাম বা এই যে হেলথ সাব সেন্টার সেটা কিন্তু লেখা আছে। এছাড়া কোন ব্লকে মানে যে ব্লকের আন্ডারে আপনি পড়বেন সেই ব্লকেই কিন্তু আপনাকে দিতে হবে, নির্দিষ্ট বিডিও অফিসে কিন্তু আপনাকে দিতে হবে, যে ব্লকের আন্ডারে আপনি পড়বেন সেই ব্লকে গিয়ে কিন্তু আপনাকে বাই হ্যান্ডেও আপনি দিতে পারবেন। এই 2 নম্বরটা দেখুন, ড্রপ বক্সে আপনি জমা দেবেন, সেটা হচ্ছে 26/5/2023 পর্যন্ত লাস্ট ডেট এবং বৈকাল 4টে পর্যন্ত। গভর্নমেন্ট ছুটি মানে যেগুলো হলিডে আছে সেই ছুটি বাদ দিয়ে কিন্তু আপনি সেখানে জমা দিতে পারবেন। এবং অ্যাড্রেস এই যে বলে দিয়েছি 3 নম্বরটায়, এই অ্যাড্রেসটা কিন্তু আপনাকে খামের মধ্যে লিখতে হবে। তা এটা তারপর আরও জেনারেল ইনফরমেশান যেটা হচ্ছে লাস্ট ডেট এই যে হচ্ছে যে 28/4/2023 থেকে 26/5/2023 পর্যন্ত বৈকাল 4টে পর্যন্ত আপনি সব কিছু জমা দিতে পারবেন। আর এছাড়া যা যা ডকুমেন্টস চেয়ে সব কিছু দেবেন, যেন মিসিং যেন না হয়। এছাড়া এই যে অ্যাপ্লিকেশান ফর্মটা আছে, এই যে অ্যাপ্লিকেশান ফর্মটা যেটা আছে অ্যানেক্স এ, এটাকে আপনাকে প্রিন্ট করে বের করে নিতে হবে A4 সাইজে পেপারে। অ্যানেক্স এটা প্লাস এই যে একটু নিচে দিকে গিয়ে এই যে অ্যানেক্স বি এটা কিন্তু আপনাকে করে নিতে হবে। তো তার আগে আমি ভ্যাকেন্সিটা একটু দেখিয়ে দিই। এই যে দেখুন এই যে ব্লক নেম আছে, এই যে নেম অফ দি ব্লক, নেম এই যে নাম্বার অফ ভ্যাকেন্সিস, তারপরে এই যে গ্রাম পঞ্চায়েত নেম, নেম অফ দি সাব সেন্টার যেটা বলছিলাম সাব সেন্টার, ভিলেজ এই যে ভিলেজ নেম অফ দি ভিলেজ যা যা আছে, তা এই ভিলেজে সাব সেন্টার আন্ডারে যে যে ভিলেজগুলো পড়ছে সেই ভিলেজগুলোর আপনি ফর্ম ফিল আপ করে নেবেন এবং একটু দেখে নেন। এবং যে ব্লকের আন্ডারে আপনি পড়বেন সেই ব্লকে কিন্তু আপনাকে জমা দিতে হবে। এই যে ব্লকটা আছে সেই ব্লকের এই এতগুলো আছে, সেই এতগুলো যদি কেউ গ্রাম থেকে কেউ যদি ফর্ম ফিল আপ করে থাকে তবে সেই এই ব্লকেই কিন্তু আপনাকে জমা দিতে হবে। যে চোপড়া ব্লকে জমা দিতে হবে। এছাড়া আরও ব্লক আছে, যেমন ইসলামপুর আছে। এই ইসলামপুর ব্লকের মধ্যে যারা যারা পড়ছেন, যে যে গ্রামগুলো, সেই গ্রামগুলোকে যদি অ্যাপ্লাই করে থাকে তবে সেই ইসলামপুর ব্লকেই কিন্তু আপনাকে জমা দিতে হবে ফর্ম ফিল আপ প্লাস আরও অ্যানেক্স এ এবং অ্যানেক্স বিটা। এছাড়া গোপালপুর এগুলো যেগুলো আছে সব ভ্যাকেন্সি দেওয়া আছে, এবং এই অ্যাডভার্টাইজটা কোথা থেকে পাবেন বা কীভাবে পাবেন আমি সব কিছু দেখিয়ে দেবো। তা এই যে 5 তো টোটাল 114টার মতো ভ্যাকেন্সি আছে। তা এখানটায় ইউআর এখানে ইউআর মানে হচ্ছে ইউআর প্লাস ওবিসি, আর এখানটা শুধুমাত্র এসসি আর এসটিরাই কিন্তু ছাড় পাবে, তাছাড়া অন্য কিছু না। এসসি এসটিরা তারা বয়সের ক্ষেত্রে ছাড় পাচ্ছে, যারা 22 বছর থেকে তারা অ্যাপ্লাই করতে পারবে। যে সব কিছু দেখতে পাচ্ছেন, এবং এই যে স্টার্টিং শুরু হয়ে গেছে, মানে 28/4/2023 থেকে শুরু এবং 26/5/2023 পর্যন্ত আবেদন করা যাবে, বৈকাল 4টে পর্যন্ত। তারপর কিন্তু আর অ্যাপ্লিকেশন নেওয়া যাবে না। এই যে অ্যাপ্লিকেশন ফর্মটা একবার দেখে নেন। তো অ্যাপ্লিকেশন ফর্মটা এই যে এইখানটা আপনি ছবিটা চিটিয়ে দেবেন, একটা ছবি। তা এই ডায়গোনালি মানে যে এই কোনাকোনি একটা সিগনেচার করে নেবেন, নিজের সিগনেচার সেরকমই লেখা আছে। এছাড়া ক্যান্ডিডেট নেম, ফাদার্স নেম, হাজব্যান্ড নেম, যা যা আছে সব কিছু দিয়ে দেবেন। এবং 1/1/2023-এর মধ্যে আপনার কত বছর, কত মাস, কত ডেট অফ বার্থ, যে যা 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 হচ্ছে সেইগুলো। আর এখানটায় অ্যাড্রেস দিয়ে দেবেন, এবং এই যে ভিলেজ কোন গ্রামে আপনি বাসিন্দার, এবং সাব সেন্টার কোন সাব সেন্টারের মধ্যে পড়ছেন, হেলথ সাব সেন্টার, এবং মোর্জার নেম দিয়ে দেবেন, এবং গ্রাম পঞ্চায়েতের নেম দিয়ে দেবেন, ব্লকের নেম, তারপর কোন গ্রামের জন্য আপনি অ্যাপ্লাই করছেন। মানে সাব সেন্টারের আন্ডারে অনেকগুলো গ্রাম হয়তো থাকতে পারে, এই সাব সেন্টারের আন্ডারে। তাই সাব সেন্টারের আন্ডারে কোন গ্রামের জন্য আপনি অ্যাপ্লাই করছেন, হয়তো সাব সেন্টারের আন্ডারে ধরুন 3-4টে গ্রাম আছে, বা আপনি হয়তো 4 নম্বর গ্রামটাই আপনার রিক্রুটমেন্ট বেরোয়েছে, তো আপনি 1 নম্বর গ্রাম থেকে আপনি অ্যাপ্লাই করবেন। সেই 4 নম্বর গ্রামটা কিন্তু এখানে লিখতে হবে, আর 1 নম্বর গ্রামটা যেহেতু আপনি যে গ্রামে বাস করছেন সেটা এখানটায়। এছাড়া এসসি এসটি ক্যাটাগরি যেটা আছে, কন্ট্যাক্ট নাম্বার, ইমেল নাম্বার সব কিছু দিয়ে দেবেন, এবং আপনার সিগনেচার, যেভাবে সিগনেচার হয় ঠিক সেভাবে সিগনেচার করে দেবেন, যে প্রথমটা বড় তারপর ছোটো হাতের। এছাড়া ডেট, প্লেস সবই দিয়ে দেবেন। এছাড়া এই অ্যানেক্স বিটা কিন্তু আপনাকে এই ফর্মের সাথেই দিতে হবে। তা এখানটায় সেলফ ডিক্লারেশন সব কিছু এখানটায় লিখতে হবে। এছাড়া প্রথমেরটা যারা ম্যারিড তারা, তাদের জন্য এইটা এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে ম্যারিডদের জন্য। এছাড়া এই অর দিয়ে যেটা আছে সেটা এই যে উইডো বিধবাদের জন্য, এই 3 নম্বর অপশানটা। মানে এইখানটায় আপনি সব কিছু অ্যাপ্লাই করবেন। এই 2, 3 আর 4, এই 2 নম্বরটা হচ্ছে যারা ম্যারেড তাদের জন্য, এই 3 নম্বরটা হচ্ছে যারা বিধবা তাদের জন্য, এবং 4 নম্বরটা হচ্ছে যারা বিবাহ বিচ্ছেদ তাদের জন্য ফর্ম ফিল আপ করতে হবে। তাছাড়া বাকিগুলো কিন্তু সবই করে নিতে হবে। এছাড়া আপনাকে গ্রাম পঞ্চায়েতে গিয়ে আপনাকে এই একটা সিগনেচার করবে, বা কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমি বলে দিচ্ছি যে গ্রাম পঞ্চায়েত বা সাব সেন্টার যেটা আছে সেখানে গিয়ে আপনি সব কিছু জানতে পারবেন। এবং এই যে পিডিএফটা মানে এই যে নোটিফিকেশানটা কোথায় পাবেন বা কীভাবে ডাউনলোড করবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এটা যেহেতু উত্তর দিনাজপুরে বের হয়েছে, তাই uttar-dinajpur.gov.in, এবং এই যে রিক্রুটমেন্ট সেকশানে আছি, তাই একটু নিচের দিকে গেলে আপনি দেখতে পাবেন এই যে উত্তর দিনাজপুরে আপনার বের হয়েছে। এই যে আশা কর্মী ইসলামপুর সাব-ডিভিশনের আন্ডারে বেশ 4-5-6টা মতো ব্লকে বের হয়েছে। তা এটা এই যে 28/4/2023-এ স্টার্টিং ডেট, এবং এন্ড ডেট হচ্ছে 26/5/2023। এই যে ভিউ 4 MB যেটা আছে, এটা আপনাকে ক্লিক করলে আপনি এই পিডিএফটা বা এই নোটিফিকেশানটা ডাউনলোড হয়ে যাবে, এবং সেটা তো ডাউনলোড করতেই হবে। না ছাড়া আপনি অ্যাপ্লিকেশান ফর্মটা প্লাস ওই যে অ্যানেক্স এটা হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্ম, এবং অ্যানেক্স বিটা হচ্ছে সেলফ ডিক্লারেশান দিতে হবে। তো ওই দুটোই কিন্তু আপনি এই ফর্মটার সাথেই পেয়ে যাবেন, যে পিডিএফটা ডাউনলোড করবেন সেটার সাথে পেয়ে যাবেন। তাই সেটা প্রিন্ট করে ভালো করে বের করে নেবেন, এবং ভালো করে অ্যাপ্লাই করবেন, ঠিকঠাকভাবে ফর্ম ফিল আপ করবেন, এবং তার সাথে যা যা ডকুমেন্টস চেয়েছে সেই সব ডকুমেন্টস আপনি সব কিছু দেবেন, না ছাড়া কিন্তু রিজেক্ট হয়ে যাবে। দিয়ে তারপর আপনি বাই পোস্ট বা বাই হ্যান্ডে আপনি সেই ব্লকে গিয়ে আপনি জমা দিতে পারবেন। ওকে, থ্যাংক ইউ। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নতুন নতুন আপডেট পাওয়ার জন্য।